আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি প্রবাস বাংলা অনুষ্ঠানে, নিউজ নাও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নাও 24 এর নিয়মিত আয়োজন প্রবাস বাংলা অনুষ্ঠান। এবং আজকে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আমার সাথে উপস্থিত আছেন এবং দুজনই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। আজকে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে একটি মুভি আমাদের সবার প্রিয় অজ্ঞাতনামা মুভির একজন অন্যতম প্রধান চরিত্র যিনি ছিল আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের থেকে আমাদের ফজলুর রহমান বাবু ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, এবং আমার সাথে উপস্থিত আছেন নেদারল্যান্ড থেকে আমাদের খুবই প্রিয় একজন ব্যক্তি, প্রিয় একজন মানুষ, আমাদের সাংবাদিকতা যেটিকে বলে আমাদের সাংবাদিকতার বড় ভাই, যাদের যিনি আমাদের শিক্ষক হিসেবে পরিচিত, এবং যিনি বাসক নিয়ে কাজ করছেন, অভিবাসন নিয়ে কাজ করছেন, তিনি আমাদের সাথে যুক্ত আছেন বিকাশ চৌধুরী বড়ুয়া, আমাদের সাথে যুক্ত আছেন নেদারল্যান্ড থেকে যুক্ত আছেন। তো আপনাদের দুজনকে আমার অনুষ্ঠানে স্বাগতম। আমরা দুজনই আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, বিশেষ করে বাবু ভাইকে আমি বাবু ভাইয়ের কাছে যাব। বাবু ভাই আপনাকে স্বাগতম আমার অনুষ্ঠানে, যে অনেক কষ্ট করে আপনাকে আমরা করতে পেরেছি বাবু ভাই। হ্যাঁ বাবু ভাই, ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে জানতে আমাকে চাইবো যে, আমন্ত্রণ হ্যাঁ জানিয়েছেন সেজন্য। বাবু ভাই, আমি প্রথমে জানতে চাইবো যে আসলে আমি খুব এক্সাইটেড আপনাকে পেয়ে, সত্যি কথা আমি জানতে চাইবো যে যে করোনার সময় আপনাদের কেমন ছিলেন আর পরিস্থিতি কি অবস্থা ছিল, সেটা যদি আমাদেরকে একটু বলতেন বাবু ভাই। আসলে কেমন ছিলাম না, মানে এখনো আছে আর কি, এখনো করোনা কাল চলছে, করোনা তো শেষ হয়ে যায়নি, এখনো এটি বর্তমান। তো আসলে এই অবস্থায় যেটা দরকার সেটা হচ্ছে যে ভালো থাকার চেষ্টা করা, এই সংকট কালে, করোনার সংকট কালে যে নিয়ম কানুন আছে মেনে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, তো সেইগুলি সর্বতোভাবেই মেনে চলার চেষ্টা করছি। এবং এখন পর্যন্ত সৃষ্টিকর্তার অশেষ দয়ায় এখন পর্যন্ত পরিবারের সবাই সুস্থ আছি এবং ভালো আছি। আসলে সুস্থ থাকা মানেই এখন আসলে ভালো থাকা, তো সেটা চেষ্টা করছি যেন ভালো থাকতে পারি আর কি এই সংকটকালে। বাবু ভাই, আমি আবার আপনার কাছে আসবো, আমি একটু বিকাশ দার কাছে যেতে চাই। বিকাশ দা আমাদের পরিচিত একজন মানুষ, বিকাশ দা বর্তমানে করোনার পরিস্থিতি কি, হল্যান্ডে কেমন আছেন আপনি? প্রথমে হাসান, থ্যাংক ইউ তামিম। আমি যদি আপনাকে তামিম বলে বলতে থাকতে পারি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আপনাদের অনেক ছোট একজন মানুষ, আমি এখনো একজন ছাত্র হিসেবে আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। আমরা কেউ কেউ ছোট নই, কেউ বড়ও নই। তো ধন্যবাদ আপনাকে এবং বাবু ভাইকে আবার পেয়ে আমি বিশেষ করে আজকে ব্যাপারে আগ্রহী আছি, অনির্ভর বাবু ভাই। এবং গতকালকে আমি এবং আমার ওয়াইফ আমরা দুজনে নিঃশব্দ রোদনটা দেখছিলাম, এবং অ্যামেজিং অ্যামেজিং অভিনয় বাবু ভাই আপনার। তো সবাই সবাই ভক্ত, আসলে শুধু শুধু তামিম এবং ওরা না, সবাই সবাই ভক্ত নেদারল্যান্ডে, বিশেষ করে ইউরোপে তো আপনার প্রচন্ড ভক্ত আছে। আজকে আপনি জয়েন করছেন শুনে আমার এক বন্ধু, আপনি চিনবেন নিশ্চয়ই, অরুণ চৌধুরী, খুব ঘনিষ্ঠ বন্ধু, টয়লেটের হাজব্যান্ড। তো সেই লেখছে, বিকাশ দা আমাকে জয়েন করেন না কেন? আমি বললাম যে আমি তো অর্গানাইজার না, আমি আমি এর কাছে পৌঁছে দেবো, তো সে যা করা করবে আর কি। হ্যাঁ, তো আমরা আমরা যাই, আমি ফিরে আসি করোনার প্রসঙ্গে। মানে ইউরোপে এখন কিন্তু করোনা পরিস্থিতিটা আগের চেয়ে অনেকটা ভালো, ইম্প্রুভ হচ্ছে। এখন নতুন যে সংক্রামক রোগীর সংখ্যা সেটা কিন্তু খুব একটা বাড়ছে না, এবং যে ডেথ রেটটা এটা কিন্তু অনেকটা কমে এসছে, এবং নেদারল্যান্ডে বেশ কিছুদিন ধরে এটা জিরো পর্যায়ে আছে, অতএব মারা যাচ্ছে না। এবং যে যে আইসিইউ যে ছিল বেড, আগে দ্বিগুণ ছিল আপনার, 1500 ছিল, 1500 চেয়ে একটু কম ছিল আগে, তো সেটা এখন নেমে চলে এসছে একবার অনেক 100-এর অনেক নিচে চলে আসছে। তো এখন মোটামুটি আপনি বাইরে থেকে কেউ আসে, এবং হল্যান্ডের মার্কেট বলেন কিংবা সমুদ্রের পাড় বলেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে করোনা নামে কোনো কিছু আছে কি না আর কি। তো অতএব এখন স্কুল কলেজ খুলছে, বাস এবং ট্রাম পাবলিক ট্রান্সপোর্টে চলছে, তবে পাবলিক ট্রান্সপোর্টে যেতে গেলে আপনার মুখে মাস্ক পরাটা বাধ্যতামূলক, এবং আর সোশ্যাল ডিস্টেন্সিংটা যদিও বলা হচ্ছে 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে, কিন্তু সেটা সেভাবে হচ্ছে না, বাট দি ওভারঅল সিচুয়েশনটা মোটামুটি ভালো। ধন্যবাদ।
তুমি আমরা ভালো একটু লাগলো শুনে। বাবু ভাইয়ের কাছে আসবো। বাবু ভাই আমাকে দু চারটা একটা কথা বলি, যে লাইভটা কিন্তু পাচ্ছি না, আমাকে মেসেজ পাঠাচ্ছে আমি তোমার। আমি আপনাকে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বা বিকাশ ভাই, বিকাশ ভাই আমি আপনাকে লিঙ্কটা এখনই পাঠিয়ে দিচ্ছি। আপনি আপনি খুব খুব দ্রুত পেয়ে যাবেন আমি আশা করি। আমি আপনাকে লিঙ্কটা দিচ্ছি। আমি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাইবো, বাবু ভাই আপনি কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুল ভক্ত আমরা জানি, এবং বিকাশ ভাই কিন্তু আমাকে কথাটা বলছিল একটু আগে যে আপনি শান্তিনিকেতনেও গিয়েছেন এবং শান্তিনিকেতনেও আপনিও অনেক সময় কাটিয়েছেন, সেই বিষয়টা কিন্তু আমরা একটু জানতে চাচ্ছিলাম বাবু ভাই, না, যদি আমাকে একটু বলতেন। শান্তিনিকেতনে আসলে শান্তিনিকেতনে যাওয়া বা সেখানে পড়াশোনা করা এক জিনিস, আর বেড়াতে যাওয়া হচ্ছে এক জিনিস। আমি আসলে হুম হুম অবশ্যই আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, হুম হুম মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরকম অসংখ্য আমাদের বাংলা সাহিত্য যেকে যারা উজ্জ্বল করেছেন, আমরা তো সবাই ভক্ত। তবে রবীন্দ্রনাথ একেবারে অন্য জিনিস। রবীন্দ্রনাথ তো আসলে আমাদের বাঙালি মানেই আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ। আমাদের হুম শিক্ষায়, আমাদের সংস্কৃতিতে, আমাদের রক্ত মাংস অস্থি মজ্জায় বাঙালির সুখ দুঃখ ভালোবাসা আনন্দ প্রশান্তি সবকিছুর মধ্যে আসলে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথের কথা তো বলে শেষ করা যাবে না। তো সেই জায়গাটা যেখানে বসে উনি লিখতেন, যেখানে থাকতেন শেষ জীবনে, যেখানে ছিলেন, সেই জায়গা তো নিঃসন্দেহে একটা দেখতে পারা একটা বাঙালির জন্য আমি মনে করি যে অনেক বড় সৌভাগ্যের। শুধু তাই না, রবীন্দ্রনাথ যে আমাদের শিলাইদহে ছিলেন, আমাদের শাহজাদপুরে ছিলেন, যেখানে কুঠিবাড়ি ছিল তার, আমি সে সমস্ত জায়গাও দেখার চেষ্টা করেছি। মীর মশাররফ হোসেন সাহেবের বাড়িটাও শিলাইদহের খুব কাছাকাছি, সেখানে গিয়েছি। অর্থাৎ বাংলা সাহিত্যকে যারা উজ্জ্বল করেছেন, যারা ভূমিকা রেখেছেন, যারা সত্যিকারের মানুষ ছিলেন, বাঙালির কথা ভাবতেন, আমাদের সংস্কৃতির কথা ভাবতেন, তারা তো আমাদের নমস্য। তাদের অনুপ্রেরণায় তো আমরা আসলে শিল্পের নানান শাখায় যুক্ত হয়েছি। কেউ গান করেন, কেউ কবিতা লিখেন, আমি অভিনয় করি, কেউ ছবি আঁকেন, আমরা শিল্পের নানান শাখায় কাজ করি। এই মহৎ মানুষগুলোর কাছ থেকেই তো আমাদের আসলে মূল অনুপ্রেরণা। বাবু ভাই অনেক ধন্যবাদ, খুব মূল্যবান একটি মন্তব্য করেছেন এবং আপনার ভাবটা প্রকাশ করেছেন, কারণ এরাই কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। এবং আমাদের বাঙালি সংস্কৃতি কিন্তু অনেক প্রাচীন একটি সংস্কৃতি, এবং এই সংস্কৃতি চর্চা কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে। আমি একটু বিকাশদার কাছে একই প্রশ্ন করবো, বিকাশ দা আপনি যদি আমাকে এই বিষয়টি, বাবু ভাইয়ের কাছে যে প্রশ্নটি সেটাই যদি আমাকে একটু বলতেন। ধন্যবাদ। আমি তো বেসিক্যালি আমি সাহিত্যের ছাত্র, ইংরেজি সাহিত্য পড়েছি আমি তো ছোট কাল থেকে, যদিও বা ইংরেজি পড়েছি কিন্তু রবীন্দ্র সাহিত্যের প্রতি আমার একটা গভীর আকর্ষণ বলেন, এক ধরনের প্যাশন বলেন, সবই ছিল। এবং আমি একটা কথা বলা যেতে পারে যে আমাদের একজন ব্যক্তির যে যে পাঁচটি যে মূল চাহিদা আছে থাকা দরকার, সেটা যেমন অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা, কিন্তু বাঙালি কিন্তু আপনার ছয়টি মৌলিক বেসিক নিডস, ছয়টির মধ্যে ষষ্ঠটি হচ্ছে রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ আসলে আমাদের বাঙালির জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এবং শান্তিনিকেতনে গেলে সেটা এটা খুবই কঠিন কাজ, যে কোত্থেকে আপনি শুরু করবেন, কোত্থেকে দেখবেন এবং কোত্থেকে আপনি বর্ণনা করবেন। তো যেহেতু এখানে বাবু ভাই আছেন, সাংস্কৃতিক জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, তো সেই ব্যাপারে একটা ওখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি শুধু। অনেক মজা মজার ঘটনা আছে শান্তিনিকেতনে, রবি ঠাকুর কি সেখানে সেখানে যে নোবেল প্রাপ্তি থেকে শুরু করে তার যে ডক্টর দিলীপ যে উপাধির অনুষ্ঠান হওয়া, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে অনেকগুলো বাড়ি তার মনের মতো করে বানিয়েছে। হ্যাঁ, যেমন উত্তরায়ণ যদি কমপ্লেক্স আপনি যান, দেখতে পাবেন যে ওখানে পাঁচটা বাড়ি উনি বানিয়েছেন, এক একটা বাড়ির গঠন এক এক ধরনের, এবং উনি সবকটি বাড়িতেই উনি থেকেছেন এবং তার যে এই যে অসাধারণ সৃষ্টি উনি উনি করেছেন। একটা ঘটনা বলে আমি শেষ করবো। তো এক সেখানে যেমন আছে আপনার, আমার যদি মনে পড়ছে শ্যামলী আছে, কোনার্ক আছে, সেজুতি, এই ধরনের অনেকগুলো পাঁচটা বাড়ি আছে। তো এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু হচ্ছে বর্ষা। তো এমনি এক বর্ষা মানে বাদল দিনে প্রচন্ড বাতাস ঝড় আসি আসি করবে করছে,
তখন দুটি মেয়ে শান্তিনিকেতনে দুটি মেয়ে তারা দৌড়ে চলে গেল আপনার উত্তরায়ণে। ওখানে বেশ কিছু আম গাছ ছিল, তাদের লক্ষ্য ছিল আম কুড়ানো। তো এমন সময় প্রচন্ড বৃষ্টি এলো, বৃষ্টি আসার পরে মেয়ে দুটি চলে গেল শ্যামলীতে, যেখানে বসে কবি তখন লিখছিলেন। তো কবি তাদেরকে জিজ্ঞেস করলেন, মেয়ে দুটির বয়স 8 থেকে 9, কবি তাদেরকে জিজ্ঞেস করলেন যে নাম নাম জিজ্ঞেস করলেন। একজন বলল যে আমার নাম অনিমা। বললো তুমি গান করো? তখন বলে হ্যাঁ করি। বলে তুমি একটা গান শোনাও তো। তো অনিমা তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বর্ষার গান শোনালেন, কবির খুব পছন্দ হলো এবং অনিমার নাম উনি বদলে রাখলেন কণিকা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ কণিকা বন্দ্যোপাধ্যায়, তো খুবই মজার। এবং এই কণিকা পরে তো ইতিহাস হয়ে গেল আর কি, একটা ঘটনা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা মজার ব্যাপার ছিল যে উনি আমার ধারণা উনি নাম কারোর নাম রাখতে খুব পছন্দ করতেন। যেমন উনি প্রথম দিনে, বিয়ের প্রথম দিনে উনি ওনার স্ত্রীর নাম ভবতারিণীর নাম বদলে রাখতেন মৃণালিনী। এরপরে আপনি তার যে সেই বিখ্যাত যে তার যে সাহিত্যের যে অনুপ্রেরণা বৌঠান কাদম্বরী, তার নাম বদলে রাখলেন, তাকে অনেক সময় রাখতেন হ্যাকেটি, অনেক সময় হেমাঙ্গিনী, অনেক সময় হে। এবং এরপরে ইন্দিরা গান্ধী যখন শান্তিনিকেতনে গেলেন পড়াশোনা করার জন্য, তখন তার 16 বছর বয়স, তখন তার নাম উনি বদলে রাখতেন প্রিয়দর্শিনী। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি আর মজার মজার ঘটনা কিন্তু আছে। উনি যে বাড়ি বানিয়েছেন, ওনার খাওয়ার যে রুচির পরিবর্তন, কি কি করে খেতেন, ডাক্তারি করেছেন, আমি প্রশ্ন পরে আসবো, আমি এখন আপনার কাছে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ। নাম রাখার বিষয়টি আমরা জানি যে সত্যজিৎ আমাদের সত্যজিৎ রায় আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান পুরুষ, তার নামটিও কিন্তু রবীন্দ্রনাথ রেখেছিলেন। আসলে রবি ঠাকুরের নিয়ে আলোচনা করলে আজকে আলোচনা হয়তো শেষ হবে না, অনেক একটু দুঃখিত একটু ইন্টারাপ্ট করবো। আমাদের সাথে একজন গেস্ট আছে, আপনাদের দুজনের খুব প্রিয় একজন মানুষ আমার সাথে যুক্ত আছেন, আমি একটু প্যানেলে বলবো ওনাকে যাতে আমাদের সামনে উপস্থাপন করানো হয়। নিশ্চয়ই, আপনাদের দুজনের খুব পরিচিত মুখ। ওয়েলকাম সুমন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের সুমন ভাই, সুমন ভাইয়ের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সুমন ভাই আবার জয়েন করবে আমি আশা করব, হয়তো উনি আবার আবার আমাদের সাথে। হ্যাঁ, রবীন্দ্রনাথের বিষয়টি যেটি বলছিলেন বাবু ভাই। হ্যাঁ না, সেটাই বলছি যে আজকে রবীন্দ্রনাথের কথা আলোচনা শুরু করলে তো রবীন্দ্রনাথের আলোচনা শেষ হবে না, এটা 2-1 ঘন্টার বিষয় না, দীর্ঘ আলোচনা আসলে। আর দীর্ঘ আলোচনা, এক এক সময় এক এক কথা মনে পড়বে, এক এক স্মৃতি মনে পড়বে, বিভিন্ন বই, ছোটবেলা থেকে আমরা রবীন্দ্রনাথ, সে ছড়া থেকে শুরু করে একেবারে এখন পর্যন্ত রবীন্দ্রনাথ এখনো আমাদের কাছে সমসাময়িক এবং সব বয়সে সব মানুষের জন্য আসলে রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমরা যেমন আমি তো শান্তিনিকেতনে, আমি জানুয়ারিতে শান্তিনিকেতনে গিয়েছিলাম, ফেব্রুয়ারিতে, সরি, এই ফেব্রুয়ারিতে আসার পর আমি যেহেতু এক ধরনের অবসেস হয়ে গেছি গত 4 মাস ধরে, তো আমাকে শান্তি মানে রবীন্দ্রনাথের বই পড়ছি, রিসার্চ লেখা উনি পড়ছি, ছবি দেখছি, ইভেন আপনাদের তার যে গোরা, বাবু ভাই নিশ্চয়ই জানেন গোরা, গোরা ছবিটা আমি দেখেছি। এবং আমার কাছে মনে হয় যে গোরা রবীন্দ্রনাথের অন্যতম একটা শ্রেষ্ঠ উপন্যাস, এবং গোরা পড়লে কিন্তু রবীন্দ্রনাথকে বোঝা যায়, তার সমাজ চেতনা, তার ধর্ম চেতনা, হ্যাঁ, সে মানুষ হিসেবে কিভাবে দেখতেন, তার দৃষ্টিভঙ্গি, এবং খুবই দান্দিক ভাবে, কিন্তু একপেশে না, কিন্তু খুবই দান্দিক ভাবে গোরা উপন্যাসে তুমি সেটা টোটালটা বলে দিয়েছেন। গোরার শেষ পরিণতিতেই আমরা বোঝা যায় যে আসলে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন। আর আমাদের সাথে যুক্ত হয়েছে দুজনের খুব প্রিয় একজন মানুষ, আমাদের সুমন ভাই, আমার বড় ভাই সুমন ভাই ইতালি থেকে যুক্ত হয়েছেন। সুমন ভাইয়ের কাছে জানবো যে সুমন ভাই এখন ইতালিতে পরিস্থিতি গুলো আমাকে একটু জানাবেন। সুমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন মনে হয় না? সুমন শুনতে পাচ্ছেন? আমাদের তো ফজলুর গোরার কিন্তু সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। এবং এই ব্যাপারে একটা ঘটনা, হ্যাঁ এই ব্যাপারে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে যখন উনি পরিচালনা করলেন ওখানে প্রায় 7টা রবীন্দ্রসঙ্গীত ছিল নজরুলের পরিচালনা, সুর পরিচালনায়, তখন বিশ্বভারতী থেকে যখন ছবিটা বের হবে নেক্সট উইকে প্রকাশ, 1938 সালে যখন ছবিটা রিলিজ হবে,
তখন বিশ্বভারতী 1 সপ্তাহ আগে প্রকাশ করে অবজেকশন দিল যে না, এই সুর সঠিক হয়নি, এটা রবীন্দ্রসঙ্গীতের সুরে সুর আরোপিত হয়নি। তখন তো কাজী নজরুল আপসেট হয়ে গেলেন, উনি সময় কম এবং রিলিজ না হলে প্রচুর টাকা লস। তখন উনি কি করলেন, পুরো যন্ত্রপাতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়ে হাজির হলেন এবং তাকে বললেন, কাহিনী শোনালেন। তখন রবীন্দ্রনাথ শুনে খুব রেগে গেলেন, মানে ক্ষুব্ধ হলেন, ক্ষুব্ধ হয়ে বললেন যে আমার আমার গান তুমি রচনা করেছো, তুমি কি তোমার চেয়ে কি ওরা গানটা ভালো বুঝে? তখন নজরুল বললেন যে গুরু উনি রাখতেন, গুরু গুরুদেব ডাকতেন, বলে গুরুদেব আপনি একটু লিখে দেন কাগজে, তুমি একটু কাগজ টেনে লিখে দিলেন যে আমার কোনো অবজেকশন নেই। তারপরে ছবিটা রিলিজ হলো আর কি। খুবই মজার মজার ঘটনা আছে রবীন্দ্রসঙ্গীত। আমি ছবিটি দেখার সৌভাগ্য হয় নাই, আমি উপন্যাসটি দুইবার পড়েছি। আমি দুইটাই দেখেছি, আমি নজরুলের সঙ্গীতে 1938 সালে ছবিটা দেখেছি, আবার রিসেন্টলি যেটা বের হয়েছে এটাও দেখলাম আমি কিছুদিন আগে, খুবই চমৎকার। আচ্ছা, এটা এটা কোথায় পাওয়া যাবে? এটা আপনি ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন, ইউটিউবে পাবেন। মানে চমৎকার, চমৎকার অভিনয়, অন্য ধাঁচে যদিও আপনার, আপনি তো আমাকে ভালো বলছেন তো ভালো লাগবে। আমি একটু আবার একটু অন্য বিষয়, আমরা নজরুল নিয়ে আলোচনা, রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করছিলাম, আমরা সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলাম, আমি একটু বিকাশ দার কাছে একটু আসতে চাই। বিকাশ দা, আপনি কি অভিবাসন নিয়ে কাজ করছেন? জাতিসংঘের সাথে কিন্তু অভিবাসন বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন এবং আপনি কিন্তু বাসুকের এক সভাপতি। এখানে কিন্তু অভিবাসীদেরকে কিন্তু অনেক সময় ডিপোর্ট করা হয়, জানেন আমাদের অস্ট্রিয়া থেকে কিন্তু অনেককে ডিপোর্ট করা হয়েছে। আপনারা ইউরোপিয়ানদের সাথে এই ব্যাপারে কি ধরনের আলাপ আলোচনা করছেন বা কি বিষয়ে এখন পর্যন্ত কি অবস্থায় আছে? কারণ অভিবাসীরা অনেকেই কিন্তু এখনো আসছে, আমরা জানি ইতালিতেও কিন্তু গত কয়েকদিন ধরে অনেক অভিবাসী এসেছে সাগর পথে। আসলে ওই মাইগ্রেশন বা অভিবাসনটা একটা বিশাল ইস্যু, অনেকে বলে যে সমস্যা। আমরা কিন্তু অ্যাজ এ মাইগ্রেন্ট অর্গানাইজেশন অথবা যে অভিবাসন নিয়ে যেহেতু কাজ করি, আমরা কিন্তু এটাকে মাইগ্রেশনটাকে প্রবলেম বলি না কখনো, যে প্রতিভা ওয়েস্ট কিন্তু বলে যে মাইগ্রেশন ইজ এ প্রবলেম এবং সবসময় এটাকে নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। কিন্তু আমরা বলি যে মাইগ্রেশনে যদি আপনি যদি অর্গানাইজড ওয়েতে যদি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু এটা প্রোডাক্টিভ ক্ষেত্রে প্রচুর কাজ করবে। কারণ এই যে মাইগ্রেন্টসদেরকে বলা হয় যে তারা ইউরোপ আসছে, জব উনি নিয়ে নিচ্ছে, এগুলি কিন্তু সঠিক নয়, সঠিক চিত্র নয়। সমস্যা হচ্ছে যে মাইগ্রেন্টসদের অবদান শুধু দেশে যে তারা রেমিটেন্স পাচ্ছে সেটা না, তারা একইভাবে কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা যে যে হোস্ট কান্ট্রিতে তারা যেখানে থাকে সেখানে কিন্তু তাদের কন্ট্রিবিউশন প্রচুর। তারা ট্যাক্স দিচ্ছে, তাদের লোকাল যে ইকোনমিতে তাদের ভূমিকা আছে প্রচণ্ডভাবে, এবং কিন্তু সেই দিকটাকে সেভাবে দেখা হয় না। এবং যেটা হচ্ছে যে অনেক অনেকেই আসছেন অবৈধ পথ হয়ে কিংবা দালালের হাত ধরে আসছেন, এইসব ইস্যুতে কিন্তু যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সেটা হচ্ছে যে তিনটা পয়েন্টে কিন্তু মাইগ্রেশন আসছে এবং তারা শুরু থেকে কিন্তু বিতাড়িত হচ্ছে, ডিপ্রাইভ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। যেমন দেশ থেকে শুরু করা থেকে দালালের খপ্পর শুরু হয়, তখন থেকে কিন্তু তাদের তারা টাকা দিচ্ছে, নানাভাবে হয়রানি হচ্ছে। এবং মিড পয়েন্টে এসে যে ট্রানজিট বলা হয়, যে ট্রানজিট ল্যান্ডে এসে, যেমন তার্কি বলেন কিংবা লিবিয়াতে বলেন, ওখানে এসে কিন্তু তারা মানে সাফার করছে, ওখানে তাদেরকে বন্দি করে রাখছে কিংবা টাকা আদায় করছে মুক্তিপণ হিসাবে। এবং যখন তারা হোস্ট কান্ট্রিতে আসছে তখনও তারা কিন্তু এক অনিশ্চয় জীবন যাপন করছে। তো আমরা কিন্তু গত 10 বছর ধরে ইউরোপিয়ান লেভেলে এবং আন্তর্জাতিক পর্যায়ে অ্যাজ এ মেম্বার অফ দি গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা কমিটিও আছে, সেই তারই সূত্র ধরে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি গত 10 বছরে। এবং এই সম্প্রতি যে আপনার কোভিড যেটা হচ্ছে এবং হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষের মধ্যে 2 লক্ষেরও কিন্তু অভিবাসী তারা চলে আসছে, এবং তারা যারা আসছে তারা কিন্তু জবলেস এবং তাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না। তো আমরা শুধু এখানে তো করছি, আমরা বাংলাদেশ সরকারের সাথে আমরা দিন দরবার করছি, মেমোরান্ডাম দিয়েছি, আমরা মিটিং করেছি, বাস্তব বাংলাদেশের যে একটা ফোরাম আছে বাংলাদেশ সিভিল সোসাইটি অন মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন, তারও আমরা মেম্বার। তো আমরা মোটামুটি সব জায়গাতে আমাদের যতটুকু সীমিত সাধ্য আমরা করে যাচ্ছি এই ক্ষেত্রে।
আমাদের সাথে কিন্তু আবার বিকাশ দা, আমাদের সাথে কিন্তু আবার সুমন ভাই যুক্ত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি। আমাদের সুমন ভাইকে যদি একটু নেওয়া যায়, আমাদেরকে সবাইকে যদি একটু ফ্রেমে নেওয়া যায়, আমি একটু সুমন ভাইকে যুক্ত করানোর কথা বলবো যিনি আছেন পিছনে। আমাদের সুমন ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। সুমন ভাই, আপনার দুজন প্রিয় মানুষ আমার সামনে আছেন আজকে, আপনিও আমার খুব প্রিয় একজন মানুষ, আমার আমার খুবই পছন্দের একজন মানুষ ইউরোপের সাংবাদিকতার ক্ষেত্রে। সুমন ভাই, আমি আপনার কাছে যে প্রশ্নটি জানতে যাব, যে ভ্যানিসে বা ভ্যানিসে যে জায়গাটি বা জেলাটি রয়েছে, সেখানে কনসুলার সার্ভিস বা সরকার থেকে চালু করার জন্য আপনার মানে আপনারা কি বিষয়টি কি ভাবে নিচ্ছেন, যে কারণ অনেক বাংলাদেশি থাকেন তাদের কিন্তু একটা ভোগান্তির মধ্যে যেতে হয়। গতকালকে আমি দেখলাম যে মারামারি হচ্ছে বা এক ধরনের ঝামেলার সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে তুমি আমাদেরকে একটু বলতেন। সুমন ভাই আবার চলে গিয়েছে, আমরা আশা করবো সুমন ভাইকে আবার আবার যুক্ত করলে সরাসরি যাতে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সুমন ভাইয়ের সাথে আমরা আলোচনা করতে পারবো। বাবু ভাই, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাবু ভাই, অজ্ঞাতনামা ছবিটি, অজ্ঞাতনামা ছবি আমরা দেখেছি, আপনি একটি মূল চরিত্রে অভিনয় করেছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? যে আসলে আমরা কিন্তু ফিল করি প্রবাসে যারা থাকি, সে ফিলটি করি। আমি আপনার কাছে আবার আসবো ভাই, আমি একটু সুমন ভাইয়ের কাছে যেতে চাই। সুমন ভাই খুব স্বল্প সময়ের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে, সুমন ভাই আপনি যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, প্রশ্নটা আমি আরেকটু শুনতে চাচ্ছিলাম। সুমন ভাইকে আমরা সংযোগ করতে পারছি না, সুমন ভাইকে, সুমন ভাইকে আমরা শুনতে পাই, সুমন ভাইকে আমরা যদি পাই তাহলে আবার যাবো। বাবু ভাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম, যে আপনার অনুভূতিটা কেমন ছিল বাবু ভাই, মানে অজ্ঞাতনামা ছবি দিয়ে আসলে কি অনুভূতি, মানে অনুভূতিটা জানতে চাচ্ছিলাম। আমরা জানি যে আমরা সবার কিন্তু একটি অনুভূতি, তো আমরা যারা এইটার সঙ্গে যুক্ত হৃদয় দিয়ে আমরা অনুভূতি, না 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 আমি বলি, কথাটা বলি, আর কথা বলার সময় আবার সুমন ঢুকে গেলে আবার ইন্টারাপ্ট করার দরকার নাই, আমি কথাটা শেষ করি। হ্যাঁ, যেহেতু প্রশ্ন করেছেন, বিষয়টা হচ্ছে যে অনুভূতিটা আসলে এটা দর্শক, দর্শক আসলে কিভাবে অনুভব করে এটা, সেটা হচ্ছে মূল বিষয়টা। আর আমরা যারা অভিনয় করি বা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে আছি, আমাদের তো অবশ্যই এক ধরনের রিয়েলাইজেশন আছে, এবং আমরা কি বলতে চাই অভিনয়ের ভেতর দিয়ে বা নির্মাণের ভেতর দিয়ে আমরা কি বলতে চাই তার একটা দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে যাবো সেটাতে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে অজ্ঞাতনামা, আমরা যে গল্পটি বলতে চেয়েছি সেটা আসলে এই যে আমাদের যে এতক্ষণ যে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, অভিবাসী বা অভিবাসন বা আমাদের শ্রমিকরা যে বাইরে যাচ্ছে, নানান সমস্যা। দাদা যেমন বললেন যে অভিবাসন আসলে কোনো সমস্যা না, অবশ্যই আমরা মনে করি যে অভিভাষণ কোনো সমস্যা না, সমস্যাটা যে প্রক্রিয়ায় হচ্ছে, সে প্রক্রিয়াগত জায়গায় বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যারা যায় সমস্যাটা সেখানে আছে। আমরা এরকম একটি সমস্যার কথা তুলে ধরেছি এবং তার নির্মম পরিণতির কথা আমরা এই ছবিতে তুলে ধরেছি। তো বাংলাদেশ একটা ছোট দেশ, প্রায় বেশিরভাগ মানুষেরই এরকম ঘটনার বা এরকম মানুষগুলোকে আমরা দেখেছি, তো সেই গল্পটি এবং এটা অত্যন্ত একটি হৃদয় স্পর্শী গল্প, এবং সবকিছু মিলিয়ে এটা বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীতে আমাদের যে বাংলাদেশের মানুষ, আমাদের ভাই ভাই বোনেরা যারা প্রবাসে থাকেন, তারা এটা একদম মর্মে মর্মে এই গল্পটি তারা উপলব্ধি করেছেন, উপভোগ করেছেন, অনুভব করেছেন, সে কারণেই এই ছবিটি এত মানুষের কাছে জনপ্রিয় হয়েছে। কিন্তু আমি একজন চলচ্চিত্রের অভিনেতা হিসাবে বা নাটকের অভিনেতা হিসাবে বলতে চাই, বিশেষ করে চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, তো আমাদের দেশে আসলে এই ধরনের ভালো ভালো চলচ্চিত্রের আসলে এখনো বাজারটি তৈরি হয়নি। আমি মনে করি যে এই ছবিটি বাংলাদেশের সব মানুষ, যত মানুষ এই ছবিটি বা আমাদের প্রবাসে যারা থাকেন, যত মানুষ ইউটিউবে এই ছবিটি দেখেছে, তার 1% লোকও এই ছবিটি হলে গিয়ে দেখেন।
এবং এরকম ছবি যদি ধরেন যে যত মানুষ দেখেছে তার 10% মানুষ হলে গিয়ে দেখতো, তাহলে এইরকম একেবারে জীবনের ঘটনা, আমাদের সুখ দুঃখের ঘটনা, আমাদের বাঙালিদের যে আমরা যে প্রবাসে থাকেন তাদের যে ঘটনা, এইরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারতাম। যেমন আমাকে এই ছবিটি যখন ইউটিউবে রিলিজ হয়ে গেল, আমাকে অনেকে বিদেশ থেকে ফোন করেছে এবং এমন অনেকে বলেছে যে আমার খুবই কষ্ট লাগছে যে এরকম একটি ছবি আমি বিনা পয়সা দেখলাম। তো আমি এই ছবির জন্য কিছু টাকা আমি প্রডিউসারকে বা ডিরেক্টরকে দিতে চাই। আমি বললাম আপনাকে অবশ্যই খুব ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি এটা অনুভব করেছেন, ফিল করেছেন। কিন্তু আসলে একজন দুজন দিয়ে তো হবে না, তো আমাদের এইরকম ছবি যদি আমাদের ভবিষ্যতে আরো বানাতে হয় এবং আমরা যদি এই চলচ্চিত্র নিয়ে, ভালো ভালো চলচ্চিত্র নিয়ে বিশ্বের একটা মর্যাদার জায়গায় যেতে চাই, তাহলে আমাদের সবাইকেই আসলে প্রেক্ষাগৃহে গিয়ে তারপরে ছবিটা দেখতে হবে। তো আমাদের একটা প্রবণতা আছে যে আমরা আসলে প্রেক্ষাগৃহে না গিয়ে যতটা সম্ভব বিনা পয়সায় আমরা দেখার চেষ্টা করি। তো আমি মনে করি যে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা যখন চলচ্চিত্র এখনো করছি এবং আমাদের চলচ্চিত্র ভবিষ্যতে ইউরোপ, আমেরিকা সহ অনেক জায়গায় আমাদের ছবি রিলিজ হবে এবং সেই প্রক্রিয়া চলছে। তো আপনি আপনাদের মাধ্যমে আমার প্রবাসী যে ভাই বোনেরা আছেন, যে আত্মীয় স্বজনরা যারা থাকেন, আমাদের বাঙালি ভাইয়েরা থাকেন, সবাইকে বলবো যে আমাদের ছবি যখন ইউরোপে বা আমেরিকায় যখন রিলিজ হবে আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। তাহলেই হয়তো আমরা সেখান থেকে যে রেভিনিউটা আমরা পাবো সেটা দিয়ে আমরা আবার পরবর্তী সিনেমার জন্য প্রস্তুতি নিতে পারবো। তো আপনারা অজ্ঞাতনামা ছবিটি দেখেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আপনারা যারা প্রবাসে আছেন সবসময় বাংলাদেশের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই আমরা বিশ্বাস করি। এবং আপনাদের মাধ্যমে প্রবাসী ভাই বোনদের আরো বলতে চাই যে আপনারাই কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি তৈরি করেন। আসলে সারা ইউরোপের অন্তত 20টি দেশে আমার জানা মতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আছে। তো তারা কেমন, তারা কিভাবে চলে, তাদের জীবনযাপন কি, তাদের তারা কেমন পরিশ্রমী, তারা কতটা সৎ, সেইগুলোর উপরেই কিন্তু নির্ভর করে যে বাংলাদেশের মানুষটা কিরকম। একজন ইউরোপের মানুষ কিন্তু বাংলাদেশ এসে আমাকে দেখে বলবে না যে বাংলাদেশের মানুষ কিরকম, আপনাকে দেখে বলবে যে বাংলাদেশের মানুষ কিরকম। তো আপনারা নিশ্চয়ই, আপনারা তো বটেই, আপনারা সুশিক্ষিত, কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা একেবারেই হয়তো পুঁথিগত বিদ্যা অনেক কম, একেবারে গ্রাম থেকে গিয়েছেন। তো আপনারা তাদের পাশে থাকবেন, তাদেরকে বোঝাবেন, তাদেরকে গাইড দিবেন যে আসলে বাংলাদেশের ভাবমূর্তি আপনারাই তুলে ধরবেন ইউরোপের মানুষের কাছে। তো আপনাদের কিরকম ভাবে চলা উচিত সেটা আপনারা গাইড করবেন। আপনারা যারা এই আমি 3 জনকে দেখছি, আপনারা নিঃসন্দেহে সবাই উচ্চশিক্ষিত এবং অত্যন্ত একটা ভালো পেশার সঙ্গে যুক্ত আছেন, গণমানুষের কথা আপনারা তুলে ধরতে পারেন বিভিন্ন মাধ্যমে। তো সেই জায়গাটি, সেই দায়িত্বটি আমি মনে করি যে আপনাদের পালন করা উচিত। আর আমরা সম্প্রতি বাংলাদেশে দেখছি যে বাংলাদেশের মানুষের, এক শ্রেণীর মানুষের একটা নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে এবং এই মানুষগুলো বাংলাদেশ থেকে গিয়ে ইউরোপ, আমেরিকার বিভিন্ন জায়গায়, উত্তর আমেরিকার বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল হচ্ছে। প্রবাসীরই অনেক ভাই বোনরা হয়তো তাদেরকে স্বাগত জানাচ্ছেন, তাদের সাথে বন্ধুত্ব করছেন, তারা কিন্তু অনৈতিক ভাবে বাংলাদেশ থেকে চলে গেছে এবং কোটি কোটি, শত শত কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই মানুষগুলোকেও আপনারা চিহ্নিত করবেন। আপনারা যেহেতু সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশকে দুরবস্থার মধ্যে ফেলে বাংলাদেশে দুর্নীতি করে যেন এই মানুষগুলো বিদেশে গিয়ে সুখে শান্তিতে বসবাস অন্তত করতে না পারে। ধন্যবাদ। আমি একটু সুমন ভাইয়ের কাছে যেতে চাইবো। সুমন ভাই কেমন আছেন? এবং সুমন ভাই, ভেনিসের কনসুলার সার্ভিসটি, বাংলাদেশ দূতাবাসের কনসুলার সার্ভিসটি সেখানে নেওয়ার ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা সেখানে নেওয়া যায় কিনা সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন।
ধন্যবাদ আপনাকে। আমার দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এখানে উপস্থিত, তাদের আসলে খুব, আমি কথাগুলো শুনছিলাম, বাবু ভাই খুব সুন্দর কথা বলছিল এবং বিকাশ দা, তো আমি বেশি সময় নিব না, কারণ ওনাদের গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা শুনবো। তো আমি যেটা যতটুকু জানি যে আপনারা জানেন যে ইতালিতে বিভিন্ন সমস্যা চলছে বর্তমান সময়, বিশেষ করে দূতাবাস এবং কনস্যুলেট অফিস নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অনেক দুর্নীতির অভিযোগ আসছে, অনিয়মের অভিযোগ আসছে ইতিমধ্যেই। আপনারা জানেন যে ইতিমধ্যে দূতাবাসের আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের বদলির অর্ডারও হয়ে গিয়েছে, এবং কনস্যুলেট জেনারেলের বিষয়টা নিয়েও কিন্তু কথা হচ্ছে, যে বিশেষ করে দূতাবাসের ভিতরে বা কনস্যুলেট জেনারেলের ভিতরে এবং বাইরে যে দালাল চক্র কাজ করছে, এই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে পত্রপত্রিকাতেও লেখালেখি হয়েছে, সামাজিক গণযোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে। এখন গতকালকে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক, যে ভেনিসে কনস্যুলেট সার্ভিস চলাকালে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এখানে হাতাহাতি একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং একটি চক্র যারা এখানে কনস্যুলেট সেবার নামে প্রবাসীদের সাথে রীতিমতো তাদেরকে হয়রানি এবং আর্থিকভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে, কারণ তারা যে টাকাটা নেওয়ার কথা না সরকারি নির্ধারিত ফি ছাড়া, সেই টাকাটা কিন্তু তারা নিচ্ছে টোটালি অবৈধভাবে। এবং আমার জানা মতে গতকালকে যে পরিমাণ লোক হয়েছে, কারণ দীর্ঘদিন লকডাউন থাকার কারণে অনেকেই কিন্তু যেতে পারেনি মিলান কনস্যুলেট অফিসে বা রোম দূতাবাসে তাদের পাসপোর্ট রিনিউ বা সার্টিফিকেটের বিষয়ে, যে এই বিষয়গুলি ওগুলোর জন্য। তো দীর্ঘ লকডাউনের পরে যখন ভ্যানিসে কনস্যুলার সার্ভিস দেওয়ার জন্য এখানে এসেছে, আমি যেই কয়বারই দেখেছি যে যে পরিমাণ লোক হয়েছে তার থেকে কিন্তু এবার প্রায় 3 গুণ বেশি লোক হয়েছে, এবং প্রত্যেকটা লোকের থেকে, প্রত্যেকটা পাসপোর্ট রিনিউ এবং সার্টিফিকেটের ক্ষেত্রে 10 থেকে 15 ইউরো পর্যন্ত নেওয়া হয়েছে। তাতে গতকালকে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 1200-র ওপর পাসপোর্ট রিনিউ আবেদন পড়েছে, এবং সার্টিফিকেটের হিসাবটা আমার কাছে এই মুহূর্তে সঠিকভাবে তাই, তবে যতটুকু জানতে পেরেছি যে প্রায় 1200। তো সেইখানে প্রত্যেকটা পাসপোর্ট প্রতি 10 ইউরো থেকে 15 ইউরো পর্যন্ত আদায় করা হয়েছে টোকেনের মাধ্যমে। যারা পাসপোর্ট, একই ফ্যামিলির যদি 5টা পাসপোর্ট দিয়েছে, সেই টোকেনের পেছনে তারা 50 ইউরো পে করতে হয়েছে, এটা টোটালি অবৈধভাবে, এটা এই 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 টাকার কোনো হিসাব নেই। তো 1200 পাসপোর্টে যদি এটা করে করে থাকে তাহলে কি পরিমাণ টাকা উত্তোলিত হয়েছে, এবং সার্টিফিকেটের ক্ষেত্রে যেগুলো হয়েছে সেগুলো আপনারা হয়তো বা জানেন, এবং যারা আহত হয়েছেন মলফাল্গুন থেকে আসা এবং ভেনিস থেকে আসা যেসব প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ করা, যে টোকেন দেওয়ার পর টাকা দেওয়ার পর তার রিয়াল মেনটেন করা হয়নি, এবং কনসার্ন জেনারেল উপস্থিতি এসব হচ্ছে, এই সব বিষয় নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এখন দাবি তুলেছে যে এখানে স্থায়ীভাবে একটা কনস্যুলেট অফিস যাতে দেওয়া হয়, এই দাবি এখন। শুন ভাই, আমরা আবার হারিয়ে ফেলেছি, বিকাশদার কাছে যাব আমি। বিকাশদা, এই যে আপনি শুনছিলেন কনস্যুলেটের একটি ঝামেলা হচ্ছে, এবং আমরা সংবাদপত্রে দেখলাম যে কুয়েতের একজন রাষ্ট্রদূতকে নাকি গ্রেফতার করা হয়েছে, এটি আসলে আমাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক। পাপুল কাণ্ড, যে ঘটনা, দুর্নীতির ঘটনা আমরা দেখছি, এবং দেখা যাচ্ছে যে এখানেও অনেকেই আসার পরে কিন্তু যারা মিডিল ইস্ট থেকে আসছে এখানে, অনেকের কিন্তু ওই রকম শিক্ষাটা নেই এখানে কি করতে হবে আসার পরে, এক ধরনের একটি বিব্রতকর অবস্থা পড়তে হয় আর কি, বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তো এই বিষয়টি আপনারা ইউরোপ থেকে কোন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন কিনা, যে এই ধরনের সমস্যাগুলো যাতে না তারা না পড়ে আর কি? আসলে এই ধরনের চিত্রগুলো খুবই দুঃখজনক, ঘটনাগুলো দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার। আরো যেটা, সেটা হচ্ছে শুধু বাংলাদেশের সব ক্ষেত্রে নয়, এটা কিন্তু আপনি যদি অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান সব ক্ষেত্রে কিন্তু এই ধরনের কম বেশি হচ্ছে। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, সেখানে কি সম্প্রতি কি দেখলেন আপনি, মানে আল জাজিরার একটা ডকুমেন্টারি ফিল্ম, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, যে মাইগ্রেন্টটা কথা বলেছে আল জাজিরার সাথে, এবং ওখানে যে অভিবাসীদেরকে চেইন করা হচ্ছে, হাতে শিকল পরিয়ে কোভিডের নামে জেলে ঢুকানো হচ্ছে কিংবা ক্যাম্পে রাখা হচ্ছে, তো
তো ইভেন তার যে ওয়ার্ক পারমিট সেটা কিন্তু সম্পূর্ণ অন্যায়ভাবে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটা বাতিল করেছে এবং তাকে অ্যারেস্ট করার জন্য তাকে খুঁজছে, সেটা হচ্ছে লেটেস্ট খবর। এবং এই যে দূতাবাসের যে ঘটনাটা, এই দূতাবাসের ঘটনা কিন্তু যে একেবারে নতুন তা না, এই ধরনের অভিযোগ কিন্তু সমানে শুনছি আমরা সেই অনেক বছর কে বছর ধরে, কিন্তু কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। হয়তো দুটা ঘটনা হচ্ছে, রাষ্ট্রদূত ইনভলভ হচ্ছে, আপনি যা দেখেছেন যে সম্প্রতি কুয়েতের যে রাষ্ট্রদূতের যে ইনভলভমেন্ট এইসব এই ধরনের অবৈধ কাজ কারবারে, এবং যে পাপুল পাপুল যে এমপি যে গ্রেপ্তার ওখানে হয়েছে, তো আমাদের বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু এই ধরনের শুধু শুধু একদিকে তো আমাদের দুর্ভোগ ঘটাচ্ছেই, কিন্তু বিশ্বের কাছে বিশেষ করে আমরা যারা বাইরে আছি আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার যে আপনি ভুয়া সার্টিফিকেট নিয়ে আপনি ইতালিতে লোক পাঠানো হচ্ছে, লোক আসতে পারছে, তো তারা এই ভুয়া সার্টিফিকেট মানে নিয়ে কিভাবে আসলো, এর পেছনে কারা জড়িত আছে, এর কিন্তু বিচারটা সেভাবে হচ্ছে না। আপনি হয়তো ইনিশিয়ালি হয়তো কয়েকটা দিন কিছু হয়েছেই হলো, তারপর দেখবেন যে আপনি সেই এই যে ভুয়া সার্টিফিকেট ইস্যুর পেছনে যে রিজাইন বলেন কিংবা সাবিনা বলেন, আপনি জাস্ট 1 মাস পরে দেখবেন সব থেমে গেছে। এরা দেখবেন যে হয়তো কেউ ফাইভ স্টার হোটেল আমার কি বলে ফাইভ স্টার স্টাইল হাসপাতালে থাকবে, ক্যাবিনে থাকবে, এইভাবেই চলছে দেশ, দুঃখজনক ঘটনা। আর এইসব ব্যাপারে কিন্তু কথাবার্তা গ্লোবাল লেভেলে হচ্ছে, এবং যেটা একটা আমি জানি না আপনারা এই ব্যাপারে কতটুকু জ্ঞাত, সেটা হচ্ছে যে গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন বলে একটা কথা আছে জিসিএম, এই একটা চুক্তি, এটাতে এই চুক্তিতে 127টি দেশ এটাতে সই করেছে গত বছর আপনার ইকুয়াডরের রাজধানী কিতোতে, আমি সেখানে ছিলাম এই কিতো সম্মেলনে, বাংলাদেশ সহ 127টি দেশ এবং যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড এই ধরনের আরো কিছু পশ্চিমা রাষ্ট্র কিন্তু তাদের সই করেনি। তো ওই চুক্তিতে ছিল যে অভিবাসীদের কিন্তু সম্মানজনকভাবে তাদের কি বলে রাইটস অধিকার নিশ্চিত করতে হবে, সেটি যারা যে দেশে আসবে সে দেশের সরকারের দায়িত্ব, এবং যখন তারা ফেরত যাবে তখন ওই যে সেন্ডিং কান্ট্রি যে রাষ্ট্র সরকার আছে তাদের দায়িত্ব হবে তাদের তাদের রাইটস, পরে তাদের পরিবারের রাইটস এবং হেলথ সবকিছু নিশ্চয়তার দায়িত্ব, এই মর্মে কিন্তু সব সরকারগুলো সই করেছে সেই গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন বলে যে কথা বলছি সেটিতে। এখন কথা হচ্ছে সই করা এবং বাস্তবায়ন করা, এই দুটোর মাঝে অনেকটা ফারাক রয়ে গেছে, এই ফারাক যাবতদিন না পূরণ হবে ততদিন এই সমস্যা থেকেই যাবে, আর আমরা আমরা আমাদের গলা বলতে বলতে আমরা গলা আমাদের গলা শুকিয়ে যাবে। ধন্যবাদ। আশা করি এই পরিস্থিতির একটু উন্নতি হবে এবং আমাদের আমাদের নিজেদেরই পরিবর্তন করতে হবে বলে আমি মনে করি, যে আমরা যে আমাদের আমরা যে পরিবর্তনটা চাচ্ছি, যে আসলে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, এই পরিবর্তনটা আমরা চাই, আসলে আমাদের বাংলাদেশ সরকারও চেষ্টা করছে, আসলে সাবরিনা বা অন্যান্য লোকগুলোর কারণে কিন্তু আমরা পারফেক্টলি সঠিকভাবে করতে পারছি না। আমরা আশা করবো যে এই পরিস্থিতির কারণে যাতে বিদেশে আমাদের নামটি যাতে আর ক্ষুণ্ণ না হয়। আমি একটু সুমন ভাইয়ের কাছে যেতে চাইবো, সুমন ভাই যে জায়গায় ছিলেন, আমাকে সুমনের কাছে যাওয়ার আগে একটা পয়েন্ট বলবো, একটু বল প্লিজ, একটু অনুমতি সুমন প্লিজ। এটা হচ্ছে যে আমার মনে হয় বাবু ভাইদের মতো যারা যেসব ব্যক্তিত্ব আছেন, স্টার বলেন আমি বলবো ওনাদেরকে স্টার, হ্যাঁ আমরা হচ্ছে যে নাথিং কম্পেয়ার টু বাবু ভাই, ফর এক্সাম্পল ওনাদের ওনাদের কিন্তু সরব হওয়ার প্রয়োজন আছে। আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন আমাদের বাংলাদেশে আমরা অতীতে দেখেছি কোন ধরনের ক্রাইসিস পিরিয়ডে শিল্পীরা কিন্তু এগিয়ে এসছে, শিল্পীরা ফুটবল খেলেছে ফান্ড রেজ করার জন্য, কিন্তু দুঃখজনক ভাবে আজকাল কিন্তু এটা হচ্ছে না আমাদের দেশে, তথাপি তো বুদ্ধিজীবীরা নেই, শিল্পীরা নেই। তো বাবু ভাই আপনারা কোথায় আছেন, আপনার আপনাদের তো মনে হয় একটু নৈতিক দায়িত্ব আছেন প্লিজ। না খুবই খুবই যৌক্তিক প্রশ্ন করেছেন দাদা, ধন্যবাদ। আসলে আমরা যে একেবারে চুপ করে আছি বিষয়টা এরকম না, আর এখন যে বর্তমান যে অবস্থাটি চলছে সেই অবস্থাতে এক ধরনের আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং চলছে, কিন্তু এটা যদি না হতো আপনি কিন্তু এই ধরনের এই যে দুর্নীতি বলেন কালোবাজারি বলেন এইগুলো প্রতিবাদের সময় কিন্তু আসলে চলে আসছে আমাদের আমাদের আসলে এগুলো দেখতে দেখতে দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আর আমি মনে করি আজকেই আমরা যেমন মামুন ভাই একটা বড় লেখা লিখেছেন,
আমি সেটাকে নানানভাবে শেয়ারও দিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমরা কিন্তু প্রতিবাদ করছি। যেমন কয়েকদিন আগে আমাদের একটা ওটিটি প্ল্যাটফর্মে কিছু অশ্লীল নাটক প্রচার শুরু হয়েছিল, আমরা কিন্তু খুব দ্রুত সেটার প্রতিবাদ করেছি এবং আমরা পদক্ষেপ নিয়েছি যে এটা যেন না চলে, এবং সরকার আমাদের সাথে ছিল এবং যারা শুভবুদ্ধির মানুষ তারাও আমাদের সঙ্গে ছিলেন। তো আজকে এই যে দুর্নীতির বিষয়টা এমন একটা জায়গায় চলে আসছে, এবং আমাদের দুটি সমস্যা আছে এখানে। একটি সমস্যা হলো যে সরকারের দিক থেকে সমস্যা, এমন একটি সরকার এখন বাংলাদেশে আছেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, আবার যেহেতু আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সুতরাং সরকারের দল একটি জিনিস, সরকার হচ্ছে আরেকটি জিনিস, কিন্তু সরকারের মধ্যে অনেক দুর্নীতিগ্রস্ত মানুষ ঢুকে গেছেন, যারা রাতারাতি ধনী হওয়ার চেষ্টা করছেন, যারা রাতারাতি বিদেশে টাকা পাঠিয়ে সুখের জীবন যাপন করার চেষ্টা করছেন। আমি কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম তার মধ্যে কিন্তু এর ইঙ্গিতটা ছিল। তো সেই জায়গাতে আমাদের, আমরা জানি যে সরকারের যিনি প্রধান আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এটা তীব্র এর বিরোধিতা করছেন এবং উনি শক্ত হাতে এটার প্রতিকার করার চেষ্টা করছেন, কিন্তু ওনার চারপাশের অনেক মানুষ, সবাই নয়, অনেক ভালো মানুষ এখনো আছেন, চারপাশের অনেক মানুষ এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে সবাইকে, আমাকে সহ সবাইকে প্রশ্ন করতে চাই, আপনিও কিন্তু দুই একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে চিনেন, যে যিনি আপনাকে হয়তো হোটেল সোনার গায়ে হয়তো এক বেলা লাঞ্চ করিয়েছে, অথবা আমস্টারডামের কোন ভালো একটা সুন্দর জায়গায় আপনাকে এক বেলা খেয়ে, আপনি কিন্তু বলেন নাই। অর্থাৎ আমি আপনি আমরা কিন্তু সে দায়িত্বটি পালন করছি, এই দায়িত্বটি আমি মনে করি সমাজের সর্বস্তর থেকে আসা উচিত। সন্তানকেও জিজ্ঞেস করতে হবে যে বাবাকে, যে তুমি এত টাকা, তুমি যে টাকা বেতন পাও সেই টাকা দিয়ে এত বড় বাড়িতে আমরা কি করে থাকি বাবা। হ্যাঁ, ভাইকে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে টাকা বেতন পান বা আপনি যা করেন আপনার এই টাকাটা কোত্থেকে আসলো, এই প্রশ্নটা করতে হবে। আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে হবে, বন্ধু আমার জানা মতে তুমি এটা এফোর্ড করতে পারো না, তুমি এটা কেন করো। তো সমাজের সর্বস্তর থেকে আমি মনে করি যে এইটা আসতে হবে। আসলে আমাদের একটি নৈতিকতার একটি বড় স্খলন হয়েছে, আমাদের নৈতিকতার একটি বড় অবক্ষয় হয়েছে। বাংলাদেশের মানুষ হঠাৎ করেই দ্রুত ধনী হতে চাচ্ছে এবং উচ্চবিত্ত হওয়ার চেষ্টা করছে, সেই উচ্চবিত্ত হওয়ার বা ধনী হওয়ার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা কতটা অনৈতিক, কতটা নীতিহীন, বিবেক বর্জিত, সেই বিষয়গুলো আমরা ভাবছি না। আর আমরা মনে করছি যে খামাখা একটা লোকরে এই সমস্ত প্রশ্ন করে বা এইটা করে অসুবিধা কি, আমাকে তো একবার সুন্দর একটু খাওয়ালো, আমাকে একটু পানাহার করালো, সমস্যা কি, ও যা খুশি করুক। এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সরে আসতে হবে, আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, চারপাশের মানুষের দিকে খেয়াল রাখতে হবে। শুধু শিল্পী না, আমি মনে করি শিল্পী, শিক্ষক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, সবাইকে একসাথে সোচ্চার হতে হবে। এখন আমি একটু ব্যক্তিগত ভাবে সুবিধা পাচ্ছি বলে আমি চুপ করে থাকলাম, আবার আমি আমার জায়গাটিতে চুপ করে থাকলাম, আরেকজনের বিষয়ে সোচ্চার হয়ে গেলাম। আমাদের কিন্তু সাহেবের কাছ থেকে অনেক বড় শিক্ষার একটি বিষয় আছে। আপনি দেখেন যে সেই মানুষটি এই যে টক শোতে সবসময় আসতো, সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা, কিন্তু যেই মানুষটি আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। আমরা একটা সময় বাংলাদেশে দেখতাম যে রাজনীতিবিদ সহ এলাকার কিছু মানুষ এই সন্ত্রাস বিরোধী মিছিল করত, কিন্তু ওই রাজনীতিবিদের পাশে সবচেয়ে বড় ওই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী যে, সে মিছিল করত। হ্যাঁ, আমরা এটা দেখেছি, কিন্তু এখনো কিন্তু তাই হচ্ছে, যে লোকটি সবচেয়ে বেশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সেও কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত আছে। তো এই জিনিসগুলোকে এখন আঙ্গুল দিয়ে বোঝাতে হবে, দেখতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি মনে করি যে সমাজের সর্বস্তর থেকে যদি প্রতিবাদ আসে, একেবারে ঘর থেকে, যত একটু মজার কথা বলি, একজনে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাহলে স্ত্রীরা যত বেশি সোচ্চার হয়, স্বামীর যদি এই দুর্নীতিতে ওই স্ত্রীরা একটু সোচ্চার হতো তাহলে বোধ হয় বাংলাদেশে এত দুর্নীতি থাকতো না। তো এটা একটা মজা করে সে লিখছে। তা আমি বলি যে একেবারে ঘর থেকে প্রতিবাদ করতে হবে, আর নৈতিকতার শিক্ষাটা দিতে হবে।
আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের অনেক ব্যবস্থার মধ্যেই ত্রুটি বিচ্যুতি আছে বলেই আমাদের এটা গা সওয়া হয়ে গেছে। আমি সে কারণেই বলেছি যে প্রবাসে যারা আপনারা থাকেন তাদেরকে অনুরোধ করেছি যে যারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা পাচার করে বিদেশে গিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছে, তাদেরকেও আপনাদের জিজ্ঞেস করতে, আপনারা যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, যে তুমি এই টাকা কিভাবে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছো। তো সেই জায়গাতে আসলে আমি মনে করি যে শুধু শিল্পী তো বটেই, আমরা যেহেতু সমাজে, আমরা মনে করি যে আমরা সমাজের একটি অগ্রসরমান অংশ, সুতরাং আমাদের তো বটেই সাংবাদিক, তারাও একটি অগ্রসরমান অংশ। এবং আমি জানি অনেক সাংবাদিক ভাইরা এই দায়িত্বগুলো পালন করেন, সাংবাদিকরা দায়িত্ব পালন করেন বলেই কিন্তু সাবরিনা সাহেবদের মতো লোকজন আমাদের চোখে ধরা পড়ে। তো আপনাদেরকেও সোচ্চার হতে হবে, আপনারা যারা মানবাধিকার কর্মী, আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে আছেন, আপনারা যারা সুশীল সমাজ, আপনারা যারা বোধ সম্পন্ন মানুষ, আপনারা যারা নৈতিকতা সম্পন্ন মানুষ, সবাই মিলেই আসলে আমাদের সোচ্চার করতে। আমরা চেষ্টা করছি বাবু ভাই, আমরা চাচ্ছি যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড গুলো, বা এখানেও কিন্তু অনেকে এসব অনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এগুলো যাতে না হয়, এবং আমরা এইগুলা থেকে বের হতে চাই। আমরা যারা তরুণ প্রজন্ম যারা এখানে আসছি, বিদেশে আসছি, আমরা এসব অবৈধ কর্মকাণ্ড বা নতুন যারা আসে তাদেরকে কিছুটা আমি হলে সাহায্য আমি করার আমি চেষ্টা আমি করি একটু বলি যে কিছুই আমি যায় একটু না। বলি আমি একটু বলি যে নিজের গা বাঁচিয়ে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দিলে হবে না, ওই লোকটিকে বলতে হবে যে আপনি এই কাজটি করছেন একটি খারাপ কাজ, আপনি দুর্নীতি করছেন। ফেসবুক অবশ্যই স্ট্যাটাস দিলাম আর 100টি সহমত আসলো, লাইক আসলো, ওতে কিচ্ছু আসবে যাবে না। আমি যদি অন্যায় কাজ করি আপনাকে বলতে হবে, আসলে বাবু ভাই আপনি এই কাজটি অন্যায় করছেন, আপনি দুর্নীতি করছেন, আপনি অবৈধভাবে আয় করছেন, সুতরাং আপনি এটা করবেন না, তাহলে আপনার সঙ্গে আমরা মিশবো না বা আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এইভাবে তাকে বলতে হবে। তবে বাবু ভাই, আমার 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 ধারণা যে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা মনে হয় আমার দেশে যে সাহসটা, আগে যে সাহসটা আমরা দেখেছি আমার স্কুল জীবন বলেন, কলেজ জীবন বলেন, সেই সাহসটা আমরা মনে হয় হারিয়ে ফেলেছি। দুটো কারণ, একটা হচ্ছে, দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে নিজের স্বার্থের কারণে হয়তো আমি চুপ করে থাকছি, অন্যের অন্যকে দেখছি না, আমি কিভাবে লাভবান হচ্ছি ওইটাই, ওটাকে বড় করে দেখছি। আর একটা হচ্ছে যে একটা ভয় ভীতি কাজ করে যে আমি যদি প্রতিবাদ করলাম, এখন তো হচ্ছে যে আমরা দেখতে পাই, এখন কেউ, আমার তো রেগুলার কন্ট্যাক্ট আছে বাংলাদেশে, আমি প্রতিনিয়ত দৈনন্দিন কন্ট্যাক্ট আছে, কেউ সাহস করে কোনো কথা বলতে পারছে না, কেউ সাহস করে লিখতে পারছে না। আপনি লিখতে গেলে আপনার হয়তো আপনার দেখবেন যে আপনার পত্রিকায় বন্ধ করে দিল। আপনি যে বলছেন যে ফেসবুকে শেয়ার না করলেই হবে না, আমার মনে হয় ফেসবুকে কিন্তু, ফেসবুক বলেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া বলেন, এদের কিন্তু যে মেইন স্ট্রিম যে সাংবাদিকতা আছে, অথবা মেইন স্ট্রিম যে নিউজ লাইন আছে, এদের চেয়ে কম কিন্তু তাদের দায়িত্ব পালন করছে না। অনেক ঘটনা কিন্তু এখন কিন্তু পত্রিকায় আসছে না, মেইন পত্রিকা করছে তখনই যখন নিউজটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাচ্ছে। একটা ঘটনা হচ্ছে হয়তো সেই সুতরাপুরে কিংবা গাজীপুরে, সেটা কিন্তু ঢাকার পত্রিকায় আসছে না, আসছে একটা ওখানে স্থানীয় কোনো একটা অনলাইন পত্রালয়ে। তো আমার আমরা তো আপনি যেটা বলছেন যে ওই যে সবাইকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে, আমার মনে হয় এখন প্রতিবাদ করার মতো এটা সাহসটা আছে কিনা, কেউ পরিস্থিতি আছে কিনা, মানে না বলার দাদা, কি দাদা, দাদার কথার মাঝখানেই বলি, আপনি খুব যৌক্তিক কথাই বলেছেন যে সাহসেরও একটা জায়গা, আমাদের অভাব তৈরি হয়েছে নানান কারণে, রাজনৈতিক বলেন, সামাজিক কারণ বলেন, নানান কারণে আমরা একটু সাহস থেকেও পিছিয়ে গেছি। আমি ফেসবুক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমি জানি, আমি বলছি যে এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে শুধুমাত্র ফেসবুকে লিখলে চলবে না, আমি সেই কথা বলেছি। এবং ফেসবুক কিন্তু আমাদের অনেক অঘটনকে দেখিয়ে দিচ্ছে, এবং এটা বিভিন্ন জন শেয়ারের মাধ্যমে কিন্তু সরকার জানতে পারছে, এবং সরকার বাধ্য হচ্ছে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমি সাংবাদিকদের প্রসঙ্গে একটি কথা বলি, যে আপনি বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করবেন, বাংলাদেশের সাংবাদিক যতগুলো পত্রিকা এবং যতগুলো দুই একটি ব্যতিক্রম ছাড়া যতগুলো পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছে, তার প্রতিটি মালিক কিন্তু একজন বড় ব্যবসায়ী। সাংবাদিকের হাতে কিন্তু সংবাদপত্র নেই। হ্যাঁ, আমরা যখন মধ্যযুগে বা কিছু কাল আগেও
সামন্ত প্রভুদের দেখতাম লাঠিয়াল পালতো, হ্যাঁ, তারপরে বাড়ির সামনে বন্দুক নিয়ে দারোয়ান থাকতো। এখন আধুনিক যুগের সামন্তবাদীরা আসলে সংবাদপত্রের মালিক হয় এবং সাংবাদিকদের পালে। তো সেই পালিত সাংবাদিকের কাছে আপনি আর কতটুকু আশা করেন? সেই পালিত সাংবাদিক কিন্তু তার মালিককে বাঁচিয়ে তারপরে অন্যদেরকে ধরবে। তো আমি তো ঢাকায় 7 বছর সাংবাদিক 8 বছর ঢাকা সাংবাদিক করেছি এজ এ রিপোর্টার। হ্যাঁ, মানুষ টাইমস আমি কাজ করেছি এজ রিপোর্টার হিসেবে, স্টাফ রিপোর্টার হিসেবে। তো তখন আমার জাস্ট ওই রিক্সা ভাড়া এবং ট্যাক্সি পড়া চলার পথ সামর্থ্য ছিল, বুঝতে পারছেন? কিন্তু এরপরে আমি যখন আমি এখানে এসেছি 90 সালে, আমি প্রতি বছরে যাই, কিন্তু কয়েক বছর পরে যখন গেলাম দেখলাম যে আমার সহকর্মী যারা ছিল তারা রিক্সার পরিবর্তে সবারই গাড়ি হয়ে গেছে, কিন্তু বেতন কিন্তু হয়ে গেছে ওটাই। এখন বুঝতে পারছেন যে ওই যে কেউ জিজ্ঞেস করছে না তুমি এই টাকাটা কোথায় আসো, এবং আমার কিছু কিছু সাংবাদিক বন্ধু আছে আমি তো চিন্তা করতে পারি না, দে হ্যাভ বিকাম মিলিনিয়ার্স। হ্যাঁ, একবারে মানে মানে আমি আমি ওই কারণেই বলছি দাদা, যে এই যে কেউ প্রশ্ন করছে না তার মানে কেউ তাকে চ্যালেঞ্জ করছে না। আমি আপনাকে একটা ছোট কথা বলি, ছোট গল্প বলি। ভারতেও অনেক ধরনের দুর্নীতি আছে, পশ্চিমবাংলায়ও আছে, কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু একটা মানুষ কিন্তু জিজ্ঞেস করে যে দাদা আপনি যে বড় মাছটা কিনলেন টাকাটা পেলেন কোথায়? এই এই জবাব দিতেটা কিন্তু ওদের কালচারের মধ্যে আছে। যেমন আমি একটা ইতিবাচক গল্প বলি ছোট্ট করে, সেটা হলো যে এক ভদ্রলোক সরকারি চাকরি করেন এবং তিনি কলকাতার পাশে একটা জায়গায় এসে একটা বেশ সুন্দর করে দোতলা বাড়ি তৈরি করেছেন, এবং ওই বাড়িটা যখন তৈরি করছেন শেষের দিকে তখন প্রতিবেশীরা জিজ্ঞেস করলো যে আপনি চাকরিটা করেন কোথায়? তো বললো যে আমি অমুক জায়গায়। আচ্ছা, কি চাকরি করেন? বললো অমুক। তা এত টাকা পেলেন কোথায়? এই যে পেলেন কোথায় জিজ্ঞেস করলো, একজন দুইজন তিনজন চারজন থেকে পেলেন কোথায় এই জিজ্ঞেস করতে করতে সরকার কিন্তু টের পেয়ে গেছে যে এখানে একটা কিছু অবৈধ হচ্ছে, এবং সেই লোকটিকে পরবর্তীতে ধরালো এবং সে টাকার হিসাব দিতে না পারার পরে সে চাকরিচ্যুত হলো এবং তার শাস্তি হলো। তো আমরা কিন্তু আমার ঘরের পাশে ওই TNT-র লাইনম্যান 5 তলা বাড়ি বানাচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করছি না যে তুমি তো একটা লাইনম্যান, বা তুমি যে গ্যাসের ওই যে মিটার টিটার, বা ওই যে ইলেকট্রিক লাইনের লাইন দাও লাইনম্যান, তুমি এই টাকাটা পেলে কোথায়? এটা আমরা জিজ্ঞেস করছি। আমাদের এটাই হচ্ছে আমাদের সমস্যা। সমস্যা হচ্ছে যে সুতরাং সে কোনো চ্যালেঞ্জের মুখে পড়ছে না। আমি এই কথাটি বলতে চাই, আপনাকে আমাকে যে লোকটি অনেক কিছু ইয়ে করবে তাকে বলতে হবে যে টাকাটা পেলে কোথায়। এই জায়গা থেকে আমি নক করতে চাই। না বাবু ভাই, আমি আপনাদের সাথে কিছু বলতে চাই যে বাংলাদেশে অনেক সংবাদপত্রের মালিক কিন্তু ব্যবসায়ীরা, তো তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয় যে আসলে যারা সংবাদ যারা আসল সাংবাদিক তারা কিন্তু ওই জিনিসটা করতে পারছে না। তোমার সঙ্গে আরেকটু যোগ করে দেই যে বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদ এখন ব্যবসায়ী। হ্যাঁ, সুতরাং রাজনীতিবিদরা কিন্তু আগে ব্যবসাটা মুখ্য, এই ব্যবসাটা ঠিকঠাক মতো করার জন্য আসলে মূল জায়গাটা হচ্ছে টাকা আয় করা। টাকা আয় করার জন্য কেউ রাজনীতিটাকে হাতিয়ার হিসেবে নিয়েছে, কেউ সংবাদপত্রকে হাতিয়ার হিসেবে নিয়েছে। হ্যাঁ, এইভাবেই। আপনি কোভিড, যে কোভিড এর ব্যাপারে দেখেন বাবু ভাই তামিম, যে সরকার ইয়ে দিল, ইনসেন্টিভ দিল, প্রণোদনা দিল ইয়েকে, গার্মেন্টস সেক্টরকে, যে যেহেতু গার্মেন্টস সেক্টর বন্ধ কিন্তু তাদের, এবং তাদের জন্য স্যালারি দেওয়া হয়, তারা প্রণোদনাটা রিসিভ করলো, তারা পেলো, হাতে নিলো, কিন্তু আবার গার্মেন্টস ওয়ার্কারদের তাদের বেতন দিল না বিশেষ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে। তো এই যে গার্মেন্টস সেক্টর যে স্ট্রং লবি, ওদের লোক সরকারে পার্লামেন্টে বসে আছে, ওদের লোক সরকারের মধ্যে বসে আছে। অতএব ওরা, বাবু ভাই যেটা বললেন যে শুধু সাংবাদিক না রাজনীতিবিদ বলেন, সবাই কিন্তু এখন ব্যবসায়ী হয়ে গেছে, সে কারণে অ্যাকাউন্টেবিলিটি নাই। প্লিজ, যাই হোক, আমাদের সময় তামিম, আমাদের সময় প্রায় শেষ, অনেক বিষয়ই হ্যাঁ আমাদের অল্প সময়ের মধ্যে আলোচনা করা যায় না। একটা বিকাশ দা, বিকাশ দার কথাবার্তা শুনছিলাম, ভালো লাগছে, বিকাশ দাকে দেখে ভালো লাগছে, তোমাকে দেখেও খুব ভালো লাগছে। নিশ্চয়ই সবকিছু স্বাভাবিক হলে ও তোমাদের ওখানে যাবো বেড়াতে। হ্যাঁ, এই আমন্ত্রণে হবে না, আপনি অবশ্যই আসবেন, অফিসিয়ালি আমি অফিসিয়ালি আমন্ত্রণ জানাতে হবে। আপনাকে আমন্ত্রণ করবো বাবু ভাই, আমি
কিছু না, ব্যক্তিগত ভাবে আপনাকে আমন্ত্রণ করবো বাবু ভাই, আপনি আসবেন এখানে বাবু ভাই। আমাদের এখানে যে আমাদের বাসুকের বাবু ভাই আমাদের অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ দাদা আমরা বলছেন, অনুষ্ঠান করে থাকি এবং এই অনুষ্ঠানে কিন্তু অনেকে এসছে, আপনার ফাহমিদা নবী থেকে শুরু করে অরুণ চৌধুরী বলেন, নিবা বলেন, শিবলি বলেন, এরকম প্রতিবারে আসে। তো আমরা মাথায় রইলো আপনাকে, আমরা খুশি হবো। অতএব আমরা আনুষ্ঠানিক ইনভাইটেশন দেবো, আনুষ্ঠানিক ইনভাইটেশন না দিলে তো ভিসা দিবে না। হ্যাঁ নিশ্চয় যাবো, তখন দেখা হবে। আচ্ছা আর ভালো বিকেলে ভাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তার আগে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি মধ্যপ্রাচ্যের লেবানন থেকে একজন ভাই দেখছে, মালয়েশিয়া থেকে একজন লিখেছে যে বাবু ভাই আমার খুব প্রিয় একজন মানুষ, আমার বন্ধু, উনি দেখেছে যে আমার পছন্দের একজন মানুষ বাবু ভাই, বাবু ভাইকে আমি লাইভে দেখছি আমার বন্ধুর সাথে, সেটিও লিখেছে। নিউ ইয়র্ক থেকে একজন দেখছে, ডেনমার্ক থেকে একজন দেখছে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখেছে এই কথা বলছি। এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ নিউজ নাও 24 এর অনুষ্ঠানে আসার জন্য, এবং পিছনে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এই অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ দর্শক, আজকের মতো শেষ করতে যাচ্ছি আমাদের আজকের মতো এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন, নিউজ নাও 24 এর লাইভের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।